বার্থ সার্টিফিকেটের সিগনেচার ভেরিফিকেশান কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। বার্থ সার্টিফিকেট সিগনেচার ভ্যালিড করার জন্য আপনাকে প্রথমে এই যে সিগনেচার, সিগনেচারের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে ভ্যালিড সিগনেচারে ক্লিক করতে হবে। ভ্যালিড সিগনেচারে ক্লিক করার পর যে সিগনেচার প্রপার্টি, সিগনেচার প্রপার্টি যে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে যে সিগনের, সিগনেরে ক্লিক করতে হবে। সিগনেরে ক্লিক করার পরে এখানে শো সার্টিফিকেট, সার্টিফিকেটে ক্লিক করতে হবে। শো সার্টিফিকেটে ক্লিক করার পরে এখানে দেখুন টাস্ট, টাস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড টু টাস্টেড, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে চেক মার্ক দিয়ে সবগুলো চেক মার্ক দিয়ে অর্থাৎ ঠিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন ওকে, ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করলে দেখুন এখানে সিগনেচারটা কিন্তু ভ্যালিড হয়ে গেল অর্থাৎ ঠিক চিহ্ন এসে গেল। এবার এখানে এটা ক্লোজ করে দিয়ে এটা আপনি প্রিন্ট করতে পারবেন। আর একবার যদি আপনি এই ভ্যালিড করে দেন সিগনেচার, এখানে আর আপনাকে দ্বিতীয়বার ভ্যালিডেশান আর করতে হবে না, সবসময় এর পরে ডাউনলোড করলে আপনার অটোমেটিকই এটা সিগনেচার ভ্যালিড হয়ে টিক মার্ক এসে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন।